আজ কতদিন পর আমি আপনার সামনে গিয়ে দাঁড়াবো, এই দিনের ঠিক আগের মতো। পুরনো সেই মুহূর্তগুলো আগের মতো আবার ফিরে পাবো ডাক্তারবাবু, কিন্তু আপনি সেই দিনগুলো কি মনে রেখেছেন? চাইবেন মনে রাখতে? কি হয়েছে মা? কষ্ট হচ্ছে তোর? না, রূপা আজ খুব খুশি, খুব আনন্দ হচ্ছে। তুই আবার কিছু? না না, রূপা তোমাদের প্রমিস করেছে না, রূপা আজ বাবার কাছে যাবে, তাই সে খুব হাসছে। দেখো মা, রূপার যেমন আনন্দ হচ্ছে আবার একটু একটু ভয়ও হচ্ছে। ভয়? কিসের ভয় মা? বাবা যদি রেগে যায় তখন কি হবে? বাবা আবার তোমাকে আমাকে বলবে না তো, চলে যেতে বলবে না তো? না মা, আজ তোর বাবাকে আমি এমন কিচ্ছু করতে দেব না। আর যাই হয়ে যাক না কেন, তোকে আর সোনাকে আমি কিছুতেই কষ্ট পেতে দেব না, কিছুতেই না। সেদিকটা সব গোজগাজ হয়ে গেছে, চন্দনটা বেঁচে রাখা, আমি ওদিকটা দেখে আসছি। হলো ছোট, দিদি ভাই সব দেখে নাও ঠিকঠাক আছে? হ্যাঁ, বেলপাতা আলাদা করে সব করে দিয়েছি, তুমি একবার চেক করে না। দিদি ভাই কি হলো? না বলছি যে আজ আমাদের কি সবটা সামলে নিতে হবে। হ্যাঁ, ওরা যতবার আসে অপমানিত হয় তো, তাই এবার যেন ওরকম কিছু। ঠিকই বলেছো, ঠিকই বলেছো, যতবারই ওরা আসে ততবারই কোনো কোনো ভাবে সবকিছু ওদের চোখে জলে শেষ হয়। এবারে এত কিছু ভেবো না তো তোমরা, আজ দেখবে সবকিছু ভীষণ ভালো হবে। তোর কথাই যেন ঠিক হবে। দিদি ভাই এখানে কি হচ্ছে? এখানে আজকে সত্যনারায়ণের পুজো হচ্ছে। দাঁড়াও না, বললে তো হবে, কি কি কেন, কি কাজে লাগবে আজকে? কিসের পুজো? আজকে বাড়িতে সত্যনারায়ণের পুজো, তুমি থাকো। আচ্ছা, কোথায় কি করছো? আজ তো তোমার বিয়ে, তাই তো সাজাচ্ছি। সত্যি তো, আজ তো আমাদের বিবাহ বার্ষিকী। কি রে দাদাই, আজ তোর বিয়ে? কই আমাদেরকে বলিসনি তো? আমার বিয়ে আর আমি জানি না, তুমি কি করে জানলে আজকে আমার বিয়ে? আমি তো জানি চন্দন পাড়ারে বিয়ে। বৌদিদি তোমরা চলে এসছো? Thank you.
সাদা কালো বোনা শীতল পাটি তারি যত্নে উঠুন হয় মনের মাটি সে যে যত্নে আঁকা সে যে স্বপ্নে ধোয়া তাকে বানায় সোনা রূপার বাবা আর মা কি সুন্দর লাবণ্য আমি কি দেখছি এ তো আমার স্বপ্ন আমি তোমাকে বলছিলাম না ঠাকুর হয়তো আমাদের প্রার্থনা শুনেছেন এমন একটা দিনের স্বপ্নই তো আমি এত বছর ধরে দেখে এসেছিলাম আজ সেই স্বপ্নটা কি সত্যি হবে ওরা কি পারবে আমি কিন্তু নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যদি এই মুহূর্তটা এখানে থেমে যায় তাহলে খুব ভালো বলো যদি একটা জিনিস দেখো আমরা তো হাজার চেষ্টা করে হালটা ছেড়ে দিয়েছিলাম আমি বাকিদের সাথে থাকবো কাকাই আমার একটা ছবি তুলে দাও না দুজনে বসো বসো কোলে বসো হ্যাঁ কোলে বসো দাদা স্মাইল তুই এখানে কি করছিস না মানে এখানে আসার কারণটা কি সেটা তো আমিও বুঝতে পারছি না এই তো শুনলাম তুমি নাকি কয়েকদিনের জন্য তুমি তোমার মা বাবার বাড়িতে গিয়ে থাকবে তাহলে তুমি এখানে হঠাৎ আসলে বাড়িতে তো পুজো তাই বাবা মা আমাকে আসতে বলেছিলেন আমাকেও কাকি এই দেখো আমার মা এসেছে মা আমার সব বন্ধুগুলো যাবে গেল 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 সব গেল গো সোনা ও তোমার মা না মায়ের মতো তুমি কিছু জানো না কাকি ওইটাই আমার মা তাই না মা সোনা রূপা তুমি একটু ওদিকে গিয়ে খেলো তো করবে এটা তুমি কি বললে আমি খারাপটাই বা কি বললাম বাবা ভালোটাই বা কি বললে উর্মি এভাবে সোনা দিদি ভাইকে কষ্ট দিয়ে কি লাভ কি প্রমাণ করতে চাইছো তুমি কিছুই না আমি
আমি শুধু এবারে সবাইকে প্রোটেক্ট করতে চাইছিলাম। এই উর্মি, প্রোটেকশন কিসের প্রোটেকশন? হ্যাঁ, কিসের থেকে? তুমি কি বলতে চাইছো কি বলো তো? আচ্ছা, আপনারা সবাই একটা কথা বলুন তো আমাকে, দাদাই আর দিদির মধ্যে কি সব কিছু মিটে গেছে? মিটেনি তো। আর আমি এই কথাটা যদি বাচ্চাদের সামনে বলতাম তাহলে আপনাদের দিকেই আঙুলটা উঠত না? সেটা আমি কি করে হতে দিতাম বলুন? এত জোর দিয়ে কি করে বলতে পারো তুমি ছোট বৌদি? বাচ্চাদের মনে তো একটা চাপ পড়বে। মা গো মা, বলবে না কেন? আমার মেয়ে একদম আমার মতন, সাদাকে সাদা আর কালোকে কালো বলেছে, এটা দোষ কোথায় হয়েছে তার? শুনি, আপনি এর সময় মাঝখানে কেন ইন্টারফেয়ার করছেন? জয়, তুমি তো কথা বলছো তুমি মায়ের সাথে। আচ্ছা, আপনারা কি শুরু করেছেন নাকি বলুন তো? আমার না এখানে এক মুহূর্ত ভালো লাগছে না জানিস তো, আমি চলে যাচ্ছি উপরে। দাদে, অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।